কিছু উগ্র নারীবাদী পোস্ট। পুরুষ শাসিত সমাজের জন্যই নারীরা পিছিয়ে আছে। পুরুষরা না কখনোই চায় না যে নারীর উন্নতি হোক। আরে ভাই, আমরা তো পুরুষের হাতের পুতুল। এই ধরনের পোস্ট গুলো সো কল্ড ফেমিনিস্টরা করে তাদের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, কারণ এই ধরনের পোস্ট করলে কমেন্ট সেকশনে দুই পক্ষের লড়াই লেগে যায়, তাদের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়তে থাকে। আপনি কি জানেন, একটা মেয়ের পিছিয়ে পড়ার ক্ষেত্রে ছেলেরা অর্থাৎ পুরুষ সমাজ যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী মেয়েরা নিজেরাই। আল্লাহ আপু, আপনাকে শাড়িটাতে যে কি যে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে শাড়িটা আপনার জন্যই বানানো হয়েছে। মাশাআল্লাহ মাশ, দেখছিস কিভাবে শাড়ি পরছে, পেট ব্যথা, একদম ছেলেদেরকে দেখানোর জন্যই এইভাবে শাড়ি পরে, যত সব ন্যাকামো। কংগ্রাচুলেশনস আপু, আপনার প্রমোশন হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। মিষ্টি কবে খাওয়াচ্ছেন আপু? বসের সাথে 24 ঘন্টা কেবিনের দরজা বন্ধ করে কি যে করে তা তো সবই আমরা জানি, প্রমোশন কেমন করে হয় তা তো আমাদের জানাই আছে। দোস্ত দেখ, তুই এত সুন্দর, তোর জন্য এমনিতেই সব ছেলেরা পাগল। একসাথে 14টা ছেলের সাথে 12 ভাতারি গিরি করে বেড়ায়, আমি তো সব সিক্রেট জানি, আশ্চর্য। দিন শেষে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যতটা না বাজে কথা বলে, তার থেকে কয়েক গুণ বেশি একটা মেয়ে আর একটা মেয়েকে নিয়ে বলে, আর এইটাকে বলা হয় টক্সিক ফেমিনিটি। সোশ্যাল মিডিয়ার সো কল্ড ফেমিনিস্ট আপুরা যতই বলুক না কেন হ্যাশট্যাগ রেসপেক্ট ওমেন, তারা নিজেরাই নিজেদেরকে রেসপেক্ট করে না। এখন প্রশ্ন আসে, এমনটা কেন হয়? এটার পিছনে বেসিক্যালি একটা ফ্যাক্ট কাজ করে, সেটা হলো সাবকনশিয়াস কম্প্যারিজন। একটা মেয়ে নিজের অজান্তেই অন্য একটা মেয়ের সাথে নিজেকে তুলনা বা কম্পেয়ার করে ফেলে, আর তখন গিয়ে সে নোটিস করে এক্সটার্নাল কিছু থিংস, যেমন গায়ের রং, মেকআপ, জুয়েলারিজ, ড্রেস আপ, তারপর দ্য ব্যাগস অর দ্য অ্যাক্সেসরিজ শি ইউজ, এক্সেট্রা এক্সেট্রা। তখন নিজেকে ওই মেয়েটার থেকে বেটার প্রমাণ করার জন্য আরেকটা মেয়ের কাছে গিয়ে ওই মেয়েটার নামে আজেবাজে কথা বলে, অ্যান্ড দ্য সাইকেল গোজ অন। ক্লাসরুম থেকে শুরু করে গার্লস হোস্টেল, পাড়ার কাকিমা থেকে শুরু করে কর্পোরেট অফিস, মোটামুটি আমরা সব জায়গাতেই কিন্তু এরকম একটা র্যাট রেস দেখতে পাই। এখন প্রশ্ন আসে যে মেয়েদের এই জেলাসির পিছনে কারণটা আসলে কি? উত্তর, মেইনটেইনিং আ সোশ্যাল স্ট্যান্ডার্ড। দুঃখজনক হলেও সত্যি যে একটা ছেলেকে জাজ করা হয় তার স্যালারি দিয়ে, আর একটা মেয়েকে সাধারণত জাজ করা হয় তার বাহ্যিক সৌন্দর্য দিয়ে। এখন স্যালারি মাপার তো একটা নির্দিষ্ট স্কেল আছে না, জাস্ট ইটস জাস্ট আ নাম্বার, সো ওর কম ওর বেশি। কিন্তু এই সৌন্দর্য মাপার স্কেলটা কি? এই সৌন্দর্য মাপার স্কেল হচ্ছে কিছু সোশ্যাল বিউটি স্ট্যান্ডার্ড যেগুলো সোসাইটি কর্তৃক সেট করে দেওয়া। যেমন মেয়ের গায়ের রং, মেয়ে ফর্সা হলেই তো সুন্দর, বডি স্ট্রাকচার, আরে তুই তো মোটা হয়ে যাচ্ছিস কেন, ফিগারটা ঠিক কর, তারপর ট্রেন্ডি ক্লোথিং, তোর ফ্যাশনটা না বড্ড সেকেলে। বেশিরভাগ মেয়ে এই সোশ্যাল বিউটি স্ট্যান্ডার্ডে নিজেকে ফিট করার সর্বোচ্চ চেষ্টা করে, তাই যখনই সে অন্য একটা মেয়েকে দেখে তার ব্রেইন সাবকনশিয়াসলি ওই মেয়েটাকে তার একটা কম্পিটিটর হিসেবে আইডেন্টিফাই করে। আর যখন আমার সামনে আমার একটা কম্পিটিটর আসবে, তখন কিন্তু আমার অটোমেটিক্যালি মাথায় চিন্তা আসবে, ও কি আমার থেকে বেটার, ওর স্কোর কত, আমার স্কোর কত। আর এই স্কোর কাউন্ট করতে গিয়েই একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে নিজেকে তুলনা করে সেই মেয়েটার নামে উল্টাপাল্টা কথা বলে বেড়ায়। দেখেন, মানুষ সৌন্দর্যের পূজারি, এইটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আপনি এখন নিজেকে একটা প্রশ্ন করেন তো, যে আপনি কি চান, মানুষ আপনাকে আপনার বাহ্যিক সৌন্দর্যের জন্য পছন্দ করুক, নাকি আপনি যেমন তেমনই আপনাকে অ্যাকসেপ্ট করুক? যদি আপনাকে মানুষ আপনার বাহ্যিক সৌন্দর্যের কারণে পছন্দ করে থাকে, মনে রাখবেন সময়ের সাথে কিন্তু আপনার এই সৌন্দর্য কমতে থাকবে। কিছু কিছু মানুষ আমার হেয়ারস্টাইল নিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলে, কিছু কিছু মানুষ আমার দাঁত নিয়ে আমাকে কথা শোনায়, কিন্তু তাদের উপর আমার একদমই রাগ হয় না, কারণ আমি চাই না যে মানুষ আমার চুল দেখে বা আমার দাঁত দেখে অর্থাৎ আমার বাহ্যিক সৌন্দর্য বা আমার বাহ্যিক রূপটা দেখে আমাকে পছন্দ করুক। আসলে কি, মাঝে মাঝে একটা কথা নিজেকে এবং নিজের পার্টনারকে বলা খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যেমন আছো তেমনই সুন্দর, অন্য কারোর মতো হওয়ার দরকার নেই। টেক কেয়ার।